মাদকের সহজলভ্যতায় বেড়ে গেছে মাদকাসক্তের পরিমাণ, আর তারই রেশ ধরে দেশব্যাপী হচ্ছে চুরি, ছিনতাই, রাহাজানি। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বাইসাইকেল, ইজি বাইক, অটোরিকশা চুরি হরহামেশাই ঘটছে। আমরা আজকে আপনাদের প্রথমে দেখাবো একটি সিসিটিভির ফুটেজ, কীভাবে এই বাইসাইকেলটি চুরি হয়েছিল এবং কীভাবে উদ্ধার হলো সেটা আপনাদের পরে বলছি। সাইকেল মালিক একটি আবাসিক ভবনের নিচে সাইকেলটি ঢুকিয়ে সিঁড়ির পাশে স্ট্যান্ড করছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অসাবধানতাবশত সাইকেলটি তালা না দিয়ে শুধু গেটটা এগিয়ে দিয়ে সাইকেল মালিক ভবনের উপরতলায় চলে যায়। তখন সময় ছিল 3:19। এরপর যেহেতু বাণিজ্যিক ভবন, এখানে অনেক লোকই ওঠানামা করছিল। আমরা প্রথমে চোরটিকে দেখতে পাই 1:25। চোরটি মাথায় গামছা পেঁচিয়ে উকি ঝুঁকি দিয়ে সাইকেলটি দেখছিল। এরপর চোরটি আশপাশ থেকেই ফলো করছিল কে কোন দিক থেকে আসে আর কে কোন দিকে যায়। যেহেতু এটি একটি বাণিজ্যিক ভবন, সেহেতু প্রতিনিয়তই লোকজন ওঠানামা করছে এবং চোরটি আশপাশেই ঘোরাফেরা করছে এবং লক্ষ্য রাখছে বাসায় কারা ঢোকে আর কারা বের হয়। এর মধ্যেই গেটের পাশের রুমটি খোলা হয় এবং সেখানে দুজন লোক ঢুকে পড়ে। চোরটি এটিও পাশ থেকে লক্ষ্য করে। তখন 1:29। আপনারা পর্দার কর্নারে কিন্তু চোরের ছায়া দেখতে পাচ্ছেন, তার মানে চোরটা আশপাশেই আছে এবং ঘোরাফেরা করছে, পরিবেশ লক্ষ্য করছে। এই দেখতে পাচ্ছেন চোরটা এবার গেটের ভিতর ঢুকে গেল, সিঁড়িতে উঠতে গিয়ে পা চুলকানোর অভিনয় করছে যেন কেউ বুঝতে না পারে, কারো যেন ওনার চোরের দিকে মনোযোগ না যায়। এই জন্য পা চুলকাচ্ছে, একবার উপর দিকে তাকাচ্ছে, আবার নিচ দিকে তাকাচ্ছে, হয়তো বা কিছু দেখে ফেলেছে, এজন্য সে আবার বের হয়ে চলে আসলো। এরপর ঘড়ির কাঁটায় যখন 1:59, তখন ভবনের উপরতলা থেকে একজন নিচে নামার পথে গেটটা অনেকটাই খুলে ফেলে এবং তার মোটর বাইকটা ঘুরিয়ে সে চলে যায়। গেটটা ফাঁকা হওয়াটাতে চোরের অনেকটা সুবিধা হয়ে পড়ে। যেহেতু এটি একটি বাণিজ্যিক ভবন, সেহেতু এখানে প্রতিনিয়তই লোকজন আসা যাওয়া করছে এবং উপরতলায় ওঠানামা করছে। চোরটি সার্বক্ষণিক লক্ষ্য রাখছে কারা নামে এবং কারা ওঠে। দেখুন, ঘুরে ঘুরে চোরটি সাইকেল দেখছে, কিন্তু উপর থেকে লোকজন নামার কারণে চোরটি সাইকেল নিতে সাহস করছে না। তারপরেও বারবার সাইকেলের দিকে তাকাচ্ছে। এবার গামছাটি দিয়ে তার মাথাটি ভালোভাবে বেঁধে নিয়েছে যেন ক্যামেরায় তাকে দেখে না চেনা যায়। দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য রাখবেন যে চোরদের সাধারণত বেশভূষাটা এমনই হয়, তারা চেষ্টা করে মানুষের দৃষ্টি যেন তাদের দিকে না পড়ে, এজন্য গা চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে, মাথাটা অধিকাংশ অংশ ঢেকে রেখেছে। চোরটি কিন্তু বারবার উকি ঝুঁকি দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু সুযোগ করতে পারছে না কিভাবে সাইকেলটি নিবে। ঘড়ির কাঁটায় 2:51, তখন চোরটি সিদ্ধান্ত নিয়েই ফেলে যে এবার আর কোনো কিছু নয়, সাইকেলটা নিয়েই নেব। কিন্তু আবারও উপর থেকে লোক নামছে, এজন্য সে কাপড় ঠিক করার একটা ওসিলায় সবার দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিচ্ছে যেন কেউ তার দিকে ফলো না করে, যে একজন মানুষ কাপড় ঠিক করছে, এখানে দেখার কী আছে। দেখুন কতটা ধুরন্ধর, কতটা চালাক। সে চেষ্টা করছে যে কখন একটু লোকজন কমে, কোন সুযোগে সাইকেলটা বের করা যায়। সে বারবার উকিঝুঁকি দিয়ে এদিক ওদিক দেখছে। দেখুন আবারও ঢুকে পড়েছে। এবার ভাবছে যে বাম পাশের রুমটা তো খোলা, সাইকেলটা কীভাবে নেই। এবার সে বাম পাশের রুমের দরজায় উকি দিয়ে দেখছে যে ভিতরে কে কী করছে। তারপরেও সাহস করতে পারছে না যে সাইকেলটা কীভাবে নিবে। ঘড়ির কাঁটায় 2:55। এবার চোরটি সিদ্ধান্ত নিয়ে ফেলে সাইকেলটা নিয়ে ফেলবে, সাইকেলের কাছাকাছি চলে যায়, কিন্তু না, আবারও উপর থেকে কেউ একজন নামছে। যেহেতু ছায়া দেখা যাচ্ছে, সে অবশ্যই শব্দ পেয়েছিল, তাই সে আবারও পিছে আসে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ভবনের উপরতলার একটা নাইট গার্ড,
নিজ দিকে নামছে। তো উনি চলে যাওয়ার সাথে সাথেই আর কাল বিলম্ব না করে ঘড়ির কাঁটা 2:56, এবার আর চোর এদিক ওদিক না তাকিয়ে সরাসরি গেটের ভিতর ঢুকে পড়ে এবং দেখুন সাইকেলটি কীভাবে বের করছে। কোনো দিকে না তাকিয়ে সাইকেলটি শুধুমাত্র বের করার সাথে সাথেই দে টান, আর কোনো দিকে তাকানো নেই। সাইকেলটা দেখুন কীভাবে চুরি হয়ে গেল। ঘড়ির কাঁটায় যখন 5:42, তার মানে সাইকেল চুরি হওয়ার প্রায় 3 ঘন্টা পর সাইকেলের মালিক নিচে এসে দেখছে সাইকেল নাই, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খুঁজছে, সাইকেল নাই। এরপর সাথে আরেকজন খোঁজাখুঁজি করছে কিন্তু কোথাও সাইকেল পাচ্ছে না। এরপর এদিক ওদিক খুঁজে খুঁজে আর সাইকেলের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সাইকেল তো গায়েব হয়ে গিয়েছে 3 ঘন্টা আগেই। সব কিন্তু ভিডিও রেকর্ড আছে, আনার সময় কিন্তু তুই একাই নিয়ে আসছো, উনি কিন্তু আর কেউ ছিল না, অন্য অযথা আর একজনকে দোষারোপ না। ঠিকই আছে, ফাঁকে আছিল, কোন জায়গায় ছিল আমি উনি আসলে ঘরে যাইনি, সিসি ক্যামেরা নিয়ে আসিল, উনি আসিল গুগলের মধ্যে। তাহলে সাইকেল তুমি নিয়েছ? স্যার উনি আমাকে কইছে অতি বাক্সে মুক্তি করছে, অতি বাক করছে, অতি বার করে নিয়ে আসছে। তুই নিয়ে আসলি কেন? সাইকেল কি দুধি বেচছো নাকি টুটুল নিয়ে বেচছে? প্রযুক্তির সহায়তায় আমরা বাইসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হই এবং সাইকেলটি এখন আমরা তার মালিকের হাতে তুলে দিচ্ছি। তার পূর্বে আমরা জেনে নিব যে সাইকেলটি আপনি হারিয়েছিলেন, এখন আপনি সেই বাইসাইকেলটি আবার ফেরত পাচ্ছেন, তো এই বিষয়ে আসলে আপনার অভিমত কী? সাইকেলটি হারিয়ে যাওয়ার পর আমি খুব টেনশন করেছিলাম যে সাইকেলটা তো পাওয়া সম্ভব না, কিন্তু যেহেতু সাংবাদিকরা ভিডিওর মাধ্যমে সাইকেলটি উদ্ধার করেছে, কাজে সাইকেলটি হাতে পেয়ে আমি খুব আনন্দ হয়েছি এবং আমি সাংবাদিকবৃন্দকে আমি খুব আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমরা চাইছিলাম যে এই বাইসাইকেলটি সহ এই সাইকেলটি যে যিনি চুরি করেছিলেন তাদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য, এ বিষয়ে আপনার অভিমত কী? আসলে আইনের কাছে শপথ করাই উচিত ছিল, কিন্তু আমি ভাবলাম যে এই সাইকেলটার যে মূল্য আমি যদি আইনের হাতে শপথ করি তাহলে এই সাইকেলটা বের করে আনতে এবং মালিকানা যাচাই করে আসতে যে সময় এবং অর্থ ব্যয় হবো দেখা যাচ্ছে যে ওই টাকা দিয়ে আমার সাইকেলই পাওয়া যেত, এই জন্য আমি সাইকেলটা আইনের হাতে শপথ করলাম না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা সীমিত মূল্যের যে দ্রব্য সামগ্রী হারিয়ে গেলে সেগুলো পুনরুদ্ধার হওয়ার পর আমরা সেই জিনিসগুলো আইনের হাতে সোপর্দ করতে দ্বিধাগ্রস্ত হই, এই কারণেই যে আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হবে এবং সময় ব্যয় হবে মালিকানা যাচাই করে এই পণ্যটি আবার কোর্ট থেকে উদ্ধার করে নিয়ে আসতে, সেই টাকা দিয়ে আমরা এই পণ্যটি আবার নতুন কিনতেই পারি, এজন্য আমরা দ্বিধাগ্রস্ত হই। তবে আমাদের বগুড়া জেলার ধুনট উপজেলার পৌর মেয়র AGM বাদশা মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান নির্দেশে প্রত্যেকটা আবাসিক ভবন এবং বাণিজ্যিক ভবন সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আপনাদের অনুরোধ করব আমাদের প্রিয় দর্শক মণ্ডলীদের যে আপনারা আপনাদের যানবাহন বাইসাইকেল হোক বা মোটর বাইক হোক বা ইজি বাইক হোক আপনাদের যানবাহন আপনারা তার নিরাপত্তা নিশ্চিত করবেন, সেই সাথে প্রত্যেকটা আবাসিক ভবন এবং বাণিজ্যিক ভবনকে সিসি ক্যামেরার আওতায় আনার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।